কোন কারণে দূর গানটা না আর কিছু ভাল লাগে না, কি করি একা একা বুড়ো হয়েছে, কেউ ধরে আসে না, কি আর করবো কুয়াই বেলায় বল মেয়ে, এত কথা ভাবতেছিলাম তাও আসে না। সর্তার বন্ধুটা আসতো মাঝে মাঝে, ও গেছে তো ইন্ডিয়ায়, আই যে তাকে বলছি না লকডাউনের কারণে মানে আসতে ছাড়িনি। হ্যাঁ কি আর মাথাটা তো সমস্যা আছে না আগের মতো, সেই আবার মাহফিল বন্ধ হয়ে গেছে। আরে মাহফিল এত কষ্ট এলাম, মাহফিল বন্ধ হয়ে গেছে মানে মাহফিল মরে গেছে, মাহফিল বন্ধ করে দিছে, আমরা সাইল টাইল কালেকশন করলাম না, কত কষ্ট এর পুরো। ও মাহফিল ইন্নালিল্লাহ হয়ে গেছে, ইন্নালিল্লাহ না, মাহফিল মরিনি কিছু হয়নি, মাহফিলের মতো মাহফিল ঠিক আছে, কিন্তু মাহফিল করতে দেবে না, তাই কিরা করতে যাবে না। এই ফাতি নেটওয়ার্কটা আছে না ডাব্লু, ও সাইবার নিয়ে বিভিন্ন রকম ইয়ে, তাই মাহফিল বন্ধ করে দিয়েছে। কেন এইটাই তো সমস্যা, কেন করলি তো বুঝলাম না, কইছে আমাকে ফুল কইয়া দিছে সভাপতিরে যে মাহফিল করতে দেবে না, দেবে না। এনে আমি আর কি করতে পারি, তুমি তো আমি জানি বিভিন্ন মানুষের ফোন টোন আসে, ফোন দাও এটা তো জানি, আমার মোবাইল কই দেখ দিন, ওরে এনে তুই মানে এনে তুই কেন করিন, নাতি ভাটি আছে না নিয়ে যায় লক করে তুই বুঝলি, আমার নাতি লক ছিয়েছে, এই দেখছি মামুন লক, ফয়জুল করিম সাহেব, হাফিজুর রহমান ভালো, প্রধানমন্ত্রী ভালো, মোটামুটি ভালো আছে, ওয়াইদুল কাদের বাড়ির জন্য, এ বাড়ির জন্য ইয়ে মোটামুটি একটু বাড়িতে, আর মাঝে মাঝে ফিরছে বিভিন্ন রকম। তো গো ওই ফাতিনিয়ার যার নাম কি, ওই হ্যাঁ কি আমার সাজ দিতে হবে না, আব্দুল সাত্তার নাকি, ও গুগলে সাজ দিয়ে দেখ, তুমি ওই মাহফিল মন্ডলে কেন উত্তর খাংপুর, খাংপুর না ও খানপুর কইছি না, ওই খানপুর আছে না, হ্যাঁ ওই জায়গায় মাহফিল বন্ধ হইল কেন বাবা, তোমার তো কোনো দোষ না তা আমি জানি, তা তুমি বন্ধ হতে সাহায্য করল কেন, উপর দিয়ে সাহেব আসবে, এই জন্য তুমি চাকরির ভয় যদি করো তাহলে কিয়ামতের দিন মনে রেও একটা মাহফিল কত মানুষই হিদায়ত করতে আসছে, তুমি সেটা বন্ধ হতেছ কিছুই জুয়াই বন্ধ হচ্ছিল, হ্যাঁ আরে বাবা উপরদের তো সাপ আসবে, আমলিকে চাপ আসবে, বিএমপি চাপ আসবে, জাতীয়পতি জামাচি চর্মনা তো বলো তো, ওগুলো সাপ আসবে, এইগুলো সব সাপ আসবে, সে সাপ ছুঁয়ে তো দায়িত্ব পালন করতে হবে। আরে বাবা আরে তোমার কথা তো আমি বুঝেছি, ওই দায়িত্বটা কি আমিও জানি, আমি আগে ছিলাম পুলিশের দায়িত্ব, ওই দায়িত্ব থাকি সাব হয়েছে, এ তুই ভাই ভাইছি না এনে আছে ভাই, ওই দায়িত্ব থাকি তো সাব আছে বোঝো না, তা তুমি এত ভয় করো কেন, আ হা গো অত ভয় করলেই চলবে না, মাহফিল তাহলে হবে না, তুমি চিন্তা হয়ে দেখা তাহলে শয়তান গো, না না কিছু কই নেই সরি ভাই, ওরে হা 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 গো সুগন্ধির ফোলা তোমার কিছু কই নেই,
তো আমি আমার ভাষে একজন কইল ওরে কইছি কিন্তু না তোমার কিছু কইনি ওই আমার ভাষে একজন ছিল তারে কইছি হা হা আচ্ছা তুমি তাহলে সিস্টার তোমাকে মতন শয়তান কয়টা নিতা ওরে বাবা গো গরু আইছে ওই গরু আইছে না গরু আইছে না আরে গরু আইছে না ওনি তাই ওই যে আরে তুই না কইছিস আই ভাইছি মনে হয় ও ওই গরু আইছে সেই গরু রে কইছি আরে শয়তান বল না ভাই তোরে কই নি এই শুন তোরা ওইগুলো চালু করার চেষ্টা করবি বুঝছিস দেশের জনগণ কত হিন্দু মুসলমান হচ্ছে কত দিন ভোলা মানুষ কত মানুষের বয়ানে উগ্রিত হচ্ছে যেটা মামুনুল হক সাহেব এগো জেলে বইরে ঠৌ লজ্জা তোমার তোমাকে হয় না না তোমার কিছু আরে ভাই আমার উনি একজন আছে চারে কোচি তারপরে খালেক সাহেবুল্লাহ ওই জুনায়েদ আল হাবিবি এগো সাইডে দিও বুঝছো হ্যাঁ সিস্টার আচ্ছা ঠিক আছে ভালো তেও চলে চ্যাবলা কোটা গান শয়তান ও করছে এনে আমলি কি লোকের অভাব নেই তাই ওরা একটু বেশি সাপ দিছে তাই ই হয়ে গেছে বুঝছে এ তুই বাড়ি যা আর কি আর বিশ দেই পরে শয়তান বাজারতে ফোন করে দেই সময় তো আছে তিন চার আরে কই তো তোরে কই বুঝিস না দেয়া গেল ওন দে কয়টা আসছো বুঝিস না কই তো ওরে কই তোরে কই না কিন্তু বুঝছিস এই জন্যই আজকেতে আমরা যাই বুঝি ও শয়তান বজ্জাত কথা শুনবে না বুঝি মেলা কষ্ট করে বুঝো না তুমি তো দেই আরেকবার ফোন দিয়ে দেখো আমি পরে যাবে না আমরা মাহফিল কই দেই স্যার মানে যতই হ্যাঁ তুই বাড়ি যা আমিও বাড়ি যাই যাই